গত পার্টে আমরা দেখেছিলাম ফা কাশতে কাশতে অজ্ঞান হয়ে গেছে। ওদিকে তার রুমমেট তার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছিল, কিন্তু ফায়ের রুমমেট কি তার ভুল বুঝতে পারবে আর তাকে সাহায্য করতে এগিয়ে আসবে? আর ফায়ের বয়ফ্রেন্ড যখন ফায়ের ব্যাপারে সবকিছু জানতে পারবে তখন সে কি করবে? এই সবকিছু জানবো আমরা আজকের পার্টেই। আমাদেরকে দেখানো হয় ফা মেঘকে নিয়ে অনেক কিছু কল্পনা করছে, কিভাবে তাদের দেখা হয়েছিল, মেঘ তার সাথে কি কি করত, এই সব কিছু। তখন সে এটাও কল্পনা করে যে একদিন কিছু ছেলে তার সাথে অসভ্যতা করছিল। তখন মেঘ রাগে তাদেরকে মারতে থাকে, কিন্তু সে তাদের এতজনের সাথে পারে না, তাই উল্টো তারাই মেঘকে মারতে থাকে। আর তাদের মধ্যে একজন আবার ফায়ের সাথে অসভ্যতা করতে শুরু করে, তাই ফা নিজেকে বাঁচাতে একটা বাথরুমে চলে যায়। আর সেখানে গিয়েও ওই ছেলেটা সিগারেটের ধোঁয়া তাকে দিতে থাকে আর ফা কাশতে থাকে। আর কাশতে কাশতেই তার বর্তমানে জ্ঞান ফিরে আসে। আর এই সব কিছুই ফা অচেতন অবস্থায় কল্পনা করছিল, কিন্তু একটু পর সে আবারও অজ্ঞান হয়ে যায় আর সে বাথরুমের মধ্যেই পড়ে থাকে। ওদিকে জেন ফায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে এবার একটু বিচলিত হয়ে ওঠে। তারপর সে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে ফা অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে সে একটু ভয় পায় আর বলে, আমি তো এমন কিছু চাইনি। তারপর সে ফাকে ধরে ধরে গাড়িতে বসায় আর তাড়াহুড়ো করে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে আসে। ফাকে স্যালাইন দেওয়া হয় আর তার পাশেই বসে থাকে জেন। একটু পর ফায়ের জ্ঞান ফিরে আর সে দেখতে পায় পাশে জেন বসে আছে, আর তাকে দেখে সে একটু ভয়ও পেয়ে যায়। তখন জেন বলে, আমি আসলে এমন কিছু হোক তা চাইনি, আমাকে ভয় পেও না, আমি আর কিছুই করব না তোমার সাথে। এরপর ফা উঠে বসতে চাইলে তাকে হেল্প করতে যায় জেন, কিন্তু ফা ভয়ে সরে যায়। কিন্তু জেন হুট করেই পেছন থেকে বালিশ দিয়ে দেয়, কারণ সে আসলেই ফায়ের জন্য কেয়ার করছিল। কিন্তু ফা তো আগের ঘটনার কারণে এখনো ভয়ের মধ্যেই ছিল। এরপর ফাকে খুব যত্ন সহকারে বাসায় ফিরিয়ে আনে জেন, আর এসেই দরজা জানালা খুলে দেয় যেন সব ধোয়া চলে যায়। কিন্তু এরপরও একটু কাশি দেয় ফা, আর এটা শুনে জেন উঠে গিয়ে আরো যা ছিল তা খুলে দেয় আর হাত দিয়ে ধোয়া বিদায় করার চেষ্টা করে। বেচারি সত্যি খুব কেয়ারিং হয়ে উঠে এখন থেকে উঠে ফা, কারণ তার খিদে লেগে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে বাইরে গিয়ে খেয়ে কিছু টাকা তুলে সে আবার বাসায় ফিরে এসে দেখতে পায় টেবিলে জেন বসে আছে, আর সে তাকে বলে, তোমার কিছুই করতে হবে না, এখানে আসো আর আমার সাথে খেতে বসো। এত ভালো আচরণ দেখে তো ফা একদমই শক। এরপর ফা একটু আমতা আমতা করে। তখন জেন বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, কারণ আমার কাজের জন্যই তোমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। এরপর ফাকে জেন খাবার দেয় আর বলে, খেয়ে দেখো, আমি নিজের হাতে খাবার রান্না করেছি। এরপর ফা খেতে থাকে আর তার খাওয়া দেখে তো জেন অবাক। জেন বলে, আমার খাওয়া শেষ, কিন্তু তুমি বাকি যতটুকু আছে সেটা খেতে পারো। এরপর জেন বলে, তুমি প্রেগনেন্ট আমি জানি। ফা বলে, তুমি জেনে গেছো কিভাবে? জেন বলে, ডক্টর বলেছেন। আমি খুব দুঃখিত, আমি তোমার প্রেগনেন্সি এর মধ্যে সিগারেটের ধোঁয়া দিয়েছি। ডক্টর বলেছেন স্মোকারদের প্রেগনেন্ট মেয়েদের থেকে দূরে থাকতে, তা না হলে খুব সহজেই মিসক্যারেজ হতে পারে। আমাকে ক্ষমা করো, আমি সত্যি খুব খারাপ কাজ করেছি। এরপর তারা এখানে দুইজন অনেক কথা বলে, দৃশ্য পরিবর্তন হয় আর অন্যদিকে আমরা ফাকে দেখতে পাই। সে আয়নাতে নিজেকেই দেখছিল আর ভাবছিল কি পরা যায় যাতে করে তার পেট না ভেসে থাকে। এরপর সে একটা ফ্রক আর প্যান্ট পরে নেয়। তারপর সে একটা ডেন্টাল হসপিটালে যায় তার দাঁতের চিকিৎসার জন্য। সেখানে ডক্টর জিজ্ঞেস করে, আপনি কি প্রেগনেন্ট? তো ফা বলে, হ্যাঁ। তারপর ডক্টর বলে, এই সময় খুব সহজেই জীবাণু আক্রমণ করে, কিন্তু তারপরেও আমি দেখছি। তারপর তারা তার দাঁত পরীক্ষা করতে শুরু করে, কিন্তু এখানে একজন ডক্টর খুব কথা বলছিল আর তারা দুইজন ডক্টর কথা কাটাকাটি করতে শুরু করে আর ফাকে অর্ধেক পরীক্ষা করেই রেখে দেয়। একটা সময় ডক্টর দুইজন একজন আরেকজনের কাছে আসতে থাকে, তখন ফা মাঝখানে বলে ওঠে, কি? এরপর তারা আবার নিজের কাজ করতে থাকে আর তার দাঁতের চিকিৎসা করে দেয়। এরপর সে সেখান থেকে মেকের সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে আগে সে একটা ছবি তুলে। মেকের কাছে যাওয়ার সময় যদিও ফায়ের কান্না আসছিল, তাও সে নিজেকে সামলে মেকের কাছে চলে যায় আর মেককে ডাক দেয়। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে বসে। ফা বলে, তুমি হয়তো একটু বেশি ফোনকে বিশ্বাস করো, তাই না? মেক বলে, তুমি যদি সত্যি অন্য কাউকে ডেট না করে থাকো তাহলে কেন তুমি আমার থেকে লুকিয়ে চলছো? ফা বলে, লুকিয়েছি কোথায়? মেক বলে, কেন, তুমি কি তা অনুভব করনি? তুমি আমার মেসেজের রিপ্লাইও করো না, এমনকি আমার কলেরও কোনো রেসপন্স করো না। এমন মনে হয় যেন আমাদের মধ্যে কিছুই ছিল না। দয়া করে আমাকে বলো কি হয়েছে তোমার।
ফায়ের চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ে আর মেঘেরও। মেঘ বলে, আমাদের মধ্যে অনেক কিছুই বদলে গিয়েছে, তুমি এখন কি করতে চাও আমাকে দয়া করে সেটা বলে দাও। ফা তাকে অনেক কিছু বলতে গিয়েও বলতে পারে না, তাই বলে, আমি এখানে শুধু পড়ালেখার জন্যই এসেছি। মেঘ বলে, তুমি কি আমাকে সত্যিটা বলবে নাকি সারা জীবন এই সব কিছুর ব্যাপারে অন্ধকারে রেখে দিবে? তুমি আমাকে শুধু এটা বলে দাও যে তুমি কি কাউকে পেয়ে গিয়েছো, তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? এত কথা বলার পর যখন অনেক কষ্টে ফা সত্যিটা বলতে যাবে, তখনই কল আসে মেঘের কাছে, আর সেটা করে ফোন। আর ফা তখন অভিমানী হয়ে বলে, আগে তুমি ফোনের কল ধরো। তারপর মেঘ কল ধরে, আর এরপর ফা ছবি দেখায় ফোন আর মেকের, আর বলে, ফোনও তাহলে তোমার সাথে ব্যাংকক এসেছে তাই না? এরপর মেঘ চুপ করে থাকে, আর এটা দেখে ফা স্মাইল করে সেখান থেকে চলে আসতে লাগে। তখনই মেঘ ডাকে আর বলে, ফা চলো আমরা ব্রেকআপ করে নিই। এটা শুনে ফা মুখ চেপে কান্না করতে থাকে। মেঘ বলে, তুমি কি চাও আমি সারা জীবন তোমার উত্তরের জন্য অপেক্ষায় থাকি? তার থেকে আমাদের সম্পর্ক শেষ করাই ভালো। ফা ঘুরে মেঘের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি মেঘ। এটা বলেই সে কান্নায় ভেঙে পড়ে আর সেখান থেকে চলে যায়। ফা গাড়িতে যেতে যেতে একটা অতীতের কথা মনে করে। সেখানে ফা বলে, এটা তোমার প্রথমবার নয়। মেঘ বলে, ফা সবারই কিছু না কিছু অতীত থাকে, কিন্তু আমার বর্তমান তুমি, আর আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর তুমিও আমাকে বলেছো আমি তোমার ভালোবাসা। সেখানে তাদের মধ্যে কিছু কথা হয় আর মেঘ বলে, তুমি আমার এক্স গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চাও তাই তো? এরপর মেঘ বলে, সেটা ফন। এরপর দৃশ্য আবার বর্তমানে আসে আর আমরা মেঘকে দেখতে পাই, সে নিরাশ হয়ে হাঁটছে আর তার সাথে ফন রয়েছে। তারপর ফন আর মেঘ একটা হোটেলে যায়। মেঘ বলে, আলাদাভাবে রুম নিবে? ফন বলে, হ্যাঁ জানি। এরপর ফন অনেক রকমের শর্ত বলে মেঘকে আর বলে তার কাছে আবার ফিরে আসতে। মেঘ বলে, তোমার কাছ থেকে আমার কিছু পাওয়ার বা নেওয়ার নেই। এখান থেকে দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা ওই দৃশ্যটা দেখতে পাই যেখানে ফাকে সিগারেটের ধোঁয়া দেয়া হচ্ছিল। ওই সময়ই সেখানে মেঘ চলে আসে আর ফাকে বাঁচিয়ে নেয়। আর এরপর দৃশ্য আবারও বর্তমানে আসে। সেখানে মেঘ বলছিল, আমি ফায়ের সাথে তেমন ভাবে কথা বলতে পারিনি কখনো, তার সাথে আমার তেমন আন্ডারস্ট্যান্ডিংও ছিল না, তাকে অন্য কারো সাথে দেখলে আমার কিছুই যায় আসে না। আমি ফাকে ছেড়ে তোমাকে বিশ্বাস করেছি ফোন। অন্যদিকে আমরা ফাকে দেখতে পাই, সে ফোনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখে মেঘ আর ফোন একটা হোটেলের মধ্যে আছে। এটা দেখে তো ফা একদমই ভেঙে পড়ে আর নিজেকে শক্ত করে সে মেঘকে মেসেজ করে আর বলে যে চলো আমরা ব্রেকআপ করে নেই। আর এই মেসেজ যখন মেঘ পায় তখন একদমই শকড হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই মেঘ তার মাকে ফায়ার সম্পর্কে বলছে। তখন তার মা বলে, ব্রেকআপ করো কারণ তুমি এখনো স্টুডেন্ট আর এমন কোনো কাজ করবে না যা আমি পছন্দ করি না। তখন মেঘ বলে, আমি আমার বন্ধুদের সাথে ব্যাংকক যাচ্ছি। তার মা তখন চেঁচামেচি করে কিন্তু সে কোনোভাবেই তার মার কথা শুনে না, সে সোজা ব্যাংকক চলে আসে। এরপর দৃশ্য আবার বর্তমানে আসে আর আমরা মেঘকে দেখতে পাই, সে বিছানায় বসে চিন্তা করছে এই সব বিষয়ে। অন্যদিকে আমরা ফাকে দেখতে পাই, সকালে উঠে সে তার দরজায় খাবারের ব্যাগ দেখতে পায় আর নিচে জেনকে দেখে স্মাইল করে। আসলে জেনই তার জন্য খাবার রেখে গিয়েছিল, সে আজকাল ফায়ের অনেক কেয়ার করে। তারপর ফা একটু বাইরে আসে সেলুনে তার চুল কাটাতে আর সুন্দর করে চুল কেটে একটা পিক আপলোড করে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। আর এই পিকটা দেখে মেক একটা লাইক করে। ফা মেকের লাইক দেখে একটু থমকে যায়। তারপর ফা বাজার করতে আসে আর ফিরে আসার সময় তার সাথে ওই নার্সের দেখা হয় আর তাকে দেখে তো ফা অনেক খুশি হয়। এরপর তারা অনেক কথা বলে। তারপর ফা তাকে তার বাসায় আনে আর তার রুমও দেখায়। তার রুমে বসে নার্স অনেক গল্প করে, এতে করে ফায়ের মনটা একটু ভালো হয়। তখনই দরজায় বেল বাজে আর নার্স বলে, আমি দেখছি। দরজা খুলে তারা দেখতে পায় জেন এসেছে। নার্স বলে, তুমি কে? জেন একটু অবাক হয়ে উল্টো জিজ্ঞেস করে, আপনি কে? তারপর ফা বলে, উনি আমার নার্স, আমাকে হসপিটালে উনি অনেক সাহায্য করেছিলেন। কিন্তু এখানে জেন আর নার্সের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। যেমন জেন বলে, তুমি অচেনা যে কাউকে বাসায় নিয়ে আসো কেন? নার্স বলে, কি অদ্ভুত মেয়ে, সারা বডিতে ট্যাটু করা। এই রকমই কিছু কথা কাটাকাটি হয়। তারপর ফা তাদের থামায় আর বলে, চলো খেতে বসি, আমার খুবই খিদে পেয়েছে।
কিন্তু সেখানেও জেন আর নার্স একে অপরের দিকে আর চোখে তাকায়। নার্স বলে, যাই বলো তুমি খুবই অদ্ভুত। জেন বলে, অন্যের বিষয়ে হস্তক্ষেপ করো না। আর তুমি কবে চলে যাবে এখান থেকে? নার্স বলে, এইসব খেয়ে শেষ করার পরই। তারপর নার্স জিজ্ঞেস করে, এখানে কি তুমি তোমার কাজ করো? জেন বিরক্ত হয়ে বলে, আবারও অন্যের কাজে হস্তক্ষেপ করো না তো। নার্স বলে, আমি তো তোমাকে সুন্দর করে জিজ্ঞেস করলাম, কে বলতে পারে, আমি তোমার কাস্টমারও তো হতে পারি। জেন বলে, তাহলেও আমি তোমাকে ট্যাটু করে দিব না। তারপর আমরা দেখতে পাই নার্স বলে, আজকে অনেক খেয়েছি। ফা তখন বলে, আবার আসবেন কিন্তু সময় পেলে। নার্স বলে, আমি আবার আসলে হয়তো লাথি দিয়েই বের করবে ওই জেন। এই নিয়ে নার্স আর ফা মজা করতে থাকে। ফা বলে, আসলে জেন খুবই ভালো মনের মানুষ, কিন্তু সে শুধু বাইরে থেকেই এমন রাগী হয়ে থাকে। তখন সেখানে লুকিয়ে লুকিয়ে জেন আসে আর তাদের কথা শুনতে থাকে। কি জানি ওই নার্স তার নামে কি বলে তাই সে এসে শুনছিল। নার্স তখনই তাকে দেখে ফেলে যে সে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। তাই সে তাকে রাগানোর জন্য বলে, কেউ উঁকি দিচ্ছে, সে কি ভয় পাচ্ছে যে আমি এখনো চলে যাইনি? ফা, আমি কি আজ রাতে এখানে ঘুমাতে পারি, কি বলো? এটা শুনে রাগে জেন দরজা লাগিয়ে দেয়। তখন নার্স হেসে বলে, সত্যি যদি আমি এমন কিছু করি তাহলে আমি আজ মরেই যাব তার হাতে। তারপর লিফট চলে আসে আর ফাকে টেক কেয়ার বলে নার্স সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় মেঘের কাছে। সে তার রুমের বারান্দায় গিয়ে কিছু একটা ভাবে। তখন তার মা এসে বলে, তোমার ঘাড়ে এটা কিসের দাগ? মেঘ সোজা তার মাকে বলে, আমি একটা মেয়ের সাথে রাত কাটিয়েছি। এটা শুনে তার মা তাকে একটা থাপ্পড় দিয়ে দেয় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি এত কিছু করে নিয়েছ? মেঘ বলে, কেন, আমি কেন বাকি সব মানুষের মতো সাধারণ জীবন যাপন করতে পারবো না? তুমি কখনোই আমাকে বুঝতে চাওনি, তুমি বাবাকেও বুঝতে না, তাই তিনি চলে গিয়েছেন। একদিন এমন সময় আসবে তোমার পাশে কেউই থাকবে না, সবাই চলে যাবে। তার মা বলে, আমার থেকে কি তোমার কাছে ওই মেয়েটা বেশি গুরুত্বপূর্ণ? এই বলে অনেক কান্নাকাটি করতে থাকে তার মা। তখন মেঘ তার মায়ের কাছে ক্ষমা চায়, কিন্তু উনি ততক্ষণে অসুস্থ হয়ে পড়েন, তাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর হসপিটালের মধ্যে মেঘ কান্না করে, কারণ তার রাগের মাথায় সে মাকে আজেবাজে কথা বলে অসুস্থ করে ফেলেছে। এইদিকে আমরা ফাকে দেখতে পাই, তাকে তার বাবা কল করেছে। ফা কল ধরে আর জিজ্ঞেস করে, মা কোথায়? তার বাবা বলে, মা গোসলে। এরপর ফায়ের বাবা বলেন, তুমি চুল ছোট করেছো, অনেক সুন্দর লাগছে তোমাকে। আমি তো অনেক আগে থেকেই বলতাম যে তোমার চুল কাটলে তোমাকে আরো বেশি সুন্দর লাগবে, তখন তো শুনোনি, কিন্তু এখন তোমাকে সত্যি খুব ভালো লাগছে। ফা জিজ্ঞেস করে, ব্যবসা কেমন যাচ্ছে বাবা? ফায়ের বাবা বলে, এখনো তেমন কিছু উন্নতি হয়নি, তবে তুমি চিন্তা করো না, তোমার মা বাবা সব সামলে নিবে, তুমি শুধু পড়ালেখার উপর মনোযোগ দাও। ফা বলে, আমি একদমই অল্প খরচ করছি, তুমিও চিন্তা করো না, আর আমি পড়ালেখাও করছি ভালো মতো। তারপর তার মা আসে আর বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে মা। ফা বলে, কি? তখন তার মা বলে, আমরা সামনের সপ্তাহেই ব্যাংককে কাজে আসছি, তো আমরা এসে তোমার সাথেই থাকবো কয়দিন। এটা শুনে তো ফায়ের হুশই উড়ে যায়। তার মা আরো বলে, তুমি কি তোমার ওজন বাড়িয়েছো মা? এরপর দৃশ্য এখানেই কাট হয় আর আমাদের ফাকে দেখানো হয়। সে ঘুম থেকে উঠে, এরপর সে তার দরজায় ঝুলানো ফলের ব্যাগটা হাতে নেয়। এরপর সেখানে রাখা কাগজের নোট দেখে সে পড়তে থাকে। সেখানে লেখা আছে, আয়রন, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, এমন অনেক কিছু ইনফরমেশন লেখা ছিল, যেমন কি করলে প্রেগনেন্সিতে ভালো হয়। আরো লেখা ছিল, আমি জানি এটা হয়তো কনফিউজিং, কিন্তু এই সব ইনফরমেশন আমি অনলাইন থেকেই পেয়েছি, আর আমরা এখানে বুঝতেই পারছি কে এসব করছে। অবশ্যই আমাদের রাগী জেন। আসলে জেন ওই নার্স আসার পর এখন আরো বেশি কেয়ারিং হয়ে উঠেছে, একদম সব ইনফরমেশন নিয়ে বসে গিয়েছে। এরপর ফা তার ফোন চেক করে আর দেখতে পায় সেখানে তাদের স্কুলের গ্রুপ থেকে সবাই মিলে মোটকে নিয়ে মাতামাতি করছে। একজন বলছে যে আমি মোটকে দেখেছি ওই দিন, কিন্তু তার পেট বড় ছিল না, তার মানে সে প্রেগনেন্ট ছিল না। এরপর অনেক গসিপের পর একজন বলে, আমাদের ক্লাসে যার নাম এফ দিয়ে শুরু সে প্রেগনেন্ট। এটা শুনে ধীরে ধীরে ফায়ার হার্টবিট বেড়ে যেতে থাকে। তারপর সবাই নাম গেস করতে করতে একসময় ফায়ার নাম নেয় আর বলে, ফা তো মেকের গার্লফ্রেন্ড। এরপর ফায়ের নাম মেনশন করে সবাই তাকে জিজ্ঞেস করতে থাকে। ফা বুঝতে পারছে না কি করবে। এর মধ্যে মেয়েকে তাকে কল করে। তখন একজন মেয়ে মেসেজের রিপ্লাই করে আর বলে, ফা আর আমি একসাথে পড়ি, তাই আমি জানি ফা প্রেগনেন্ট না। তারপর সবাই বলে, তাহলে কে প্রেগনেন্ট কে জানে। এরপর ফা ওই মেয়েটাকে ধন্যবাদ জানায়।
মেয়েটা রিপ্লাই করে, আমরা তো বন্ধু, তাই ধন্যবাদ দিতে হবে না। আর আমি জানি তুমি প্রেগনেন্ট, কিন্তু চিন্তা করো না, আমি কাউকেই বলবো না। এরপর মেয়েটা ফায়ের বাসায় আসে। তারপর ফাকে বলে, কয় মাস হয়েছে? ফা বলে, 4 মাস। ফা বলে, তুমি আমাকে কেন সাহায্য করছো? মেয়েটা বলে, এমনিতেই ইচ্ছা করলো তাই। সে আরো বলে, আমি তোমার ব্যাপারে আরো জানতে চাই, আর তাই আমি তোমার ভালো বন্ধুও হতে চাই। এরপর মেয়েটা জিজ্ঞেস করে, এই বেবিটা মেকের তাই না? ফা বলে, হ্যাঁ। তারপর বলে, আচ্ছা ছাড়ো এইসব কথা, সব ছেলেরা এমনই হয়। এরপর ফাকে নিয়ে সে বাজারে যায় আর অনেক কেনাকাটা করে দেয় ফায়ের প্রেগনেন্সি এর জন্য, কিন্তু টাকা ফাকেই দিতে হয়। এরপর ফাকে সে প্রেগনেন্সির বই কিনে দেয়। এতদিন ফা একটু হিসাব করে খরচ করছিল, কিন্তু আজ সে তাকে দিয়ে ইচ্ছামতো খরচ করায়। এরপর সব শেষে ফায়ের সাথে একটা পিক তুলে নেয়। তারপর বাড়ি ফেরার সময় মেয়েটা জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত আমি তোমাকে সাহায্য করব না সিঁড়ি দিয়ে উঠতে? ফা বলে, না ঠিক আছে আমি চলে যেতে পারবো। তারপর তারা এখানে কিছু কথা বলে আর সেই মেয়েটি তাকে টেক কেয়ার বলে চলে আসে। ফা লিফটে উঠার পর সেখানে একটা লোক উঠে আর সে নাক দিয়ে কিছু একটা শুকতে থাকে। প্রথমে ফায়ের শরীরে শুকতে যায়, তখন ফা সরে যায়। তারপর ফায়ের পেছনে পেছনে তার বাসায়ও ঢুকে যায়। ফা জিজ্ঞেস করে, আপনি কি জেনের কাস্টমার? কিন্তু লোকটা কিছুই বলে না, শুধু নাক দিয়ে কিছু একটা শুকতেই থাকে। তারপর ফা খুবই অস্বস্তিতে পড়ে, তাই সে সেখান থেকে চলে যায় আর গোসলে ঢুকে পড়ে। তারপর বাইরে এসে তার দরজায় শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো জেন কিছু রেখে গিয়েছে দরজায়। খুশি মনে সে দরজা খুলে, কিন্তু দেখে যে ওই অভদ্র পাগল লোকটাই তাকে শুকতে শুকতে আবার তার রুমে এসে পড়েছে, আর সে তাকে ধরতেও যায়। তখন ফা সেখান থেকে সরে যায়, কিন্তু লোকটি তখন ফায়ের পেটে ঘুষি মেরে দেয়। ফা তখন ব্যথায় কান্না করতে থাকে, সাথে সাথে সে সাহায্যের জন্য ডাকে জেনকে। এরপর লোক তো একটু বাইরে যায়। এই সুযোগেই ফা তার ফোন নিয়ে প্রথমে মার নাম্বারে কল দিতে যায়, কিন্তু দেয় না। পরে ভাবে মেককে কল দিবে, কিন্তু সেটাও সে করে না। এরপর সেই মেন্টের নাম্বারে কল করে, কিন্তু বেচারির কল সে ধরে না। এর মধ্যে ওই শয়তান লোকটা আবারও চলে আসে দড়ি আর কস্টেপ নিয়ে। ফা সেখান থেকে যেতে চাইলে তার পেটে আবারও সে মারে আর সে তখনই বিছানায় পড়ে যায়। ওই সময় বাসায় জেনও ফিরে আসে, এসেই তার প্রথমেই ফায়ের কথা মনে পড়ে, তাই সে দ্রুত তার কাছে যায় আর গিয়ে দেখে ফাকে বেঁধে রেখে দিয়েছে ওই শয়তান লোকটা। তারপর জেন রেগে ইচ্ছামতো মারে ওই শয়তানটাকে। ওই শয়তান জেনের পেটেও ঘুষি মারে, কিন্তু জেন তাকে মেরে বের করে দেয়। এরপর সে ফায়ের কাছে যায়, কিন্তু ফা তখন অজ্ঞান ছিল। পরে জেন ফাকে ধরে গাড়িতে বসায় আর তার পেটেও খুব ব্যথা হচ্ছিল, কিন্তু সে ম্যানেজ করে ফাকে হসপিটালে নিয়ে আসে। এরপর হসপিটালে সারা রাত সজাগ থেকে ফাকে পাহারা দেয় জেন। আসলে দিন দিন জেনের মায়া ফায়ার প্রতি বাড়ছিল। এরপর ফায়ার ফোনে কল আসে আর জেন তা ধরে। কল ধরে হ্যালো বলতেই ছেলেটা বলে, ফা। জেন বলে, না আমি ফা না। তখন জিজ্ঞেস করে, তাহলে তুমি কে? আর এখানেই দৃশ্য কাট হয়। পরের দিন সকালে আমরা দেখতে পাই মেক হসপিটালে এসেছে, অর্থাৎ গতকাল রাতে মেকই কল দিয়েছিল, আর হয়তো বা জেনই তাকে এখানে আসতে বলেছে। মেক ধীরে ধীরে ফায়ার বেডের দিকে এগিয়ে যায় আর সে ভাবতে থাকে, এত কিছু সহ্য করে ফা কিভাবে চুপ করেছিল এতদিন। এরপর মেক ফায়ের পেটের দিকে তাকায় আর নার্সের দিকে তাকাতেই নার্স ইশারা করে বুঝিয়ে বলে যে সে প্রেগনেন্ট আর এটা তোমারই বাচ্চা। তখন মেক তার কাঁপা কাঁপা হাতে ফায়ের পেটে হাত রাখে আর তার চোখ কান্নায় ভেঙে পড়ে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা মেককে দেখতে পাই, সে বসে আছে। তখন সে তার মাকে কল করে আর বলে, মা আমি এখন ব্যাংকক আছি ফায়ের কাছে। তার মা তো অনেক রেগে যায় আর বলে, তুমি এমনিতেই অনেক খারাপ করেছো আমার সাথে, এখন আর তুমি কি করতে চাও? এখনই বাড়ি ফিরে আসো ওখান থেকে। মেক বলে, মা এখন অনেক বড় গুরুত্বপূর্ণ কথা বলছি তোমাকে। তারপর মেক অনেক সাহস নিয়ে শেষ পর্যন্ত সত্যিটা বলেই দেয় তার মাকে আর বলে, ফা এখন প্রেগনেন্ট। এটা শুনে তার মা আর কিছু না বলে চুপচাপ কল কেটে দেয়। মেক তো একদমই হতাশ হয়ে যায়। তখনই সেখানে নার্স আসে আর তাকে নিয়ে যায় আর বলে, তুমি কি সত্যি তার বয়ফ্রেন্ড? তাহলে তুমি কি করে এই সব কিছু জানো না? মেক বলে, আমি ফাকে ভালোবাসি, কিন্তু তার পেট। তখন নার্স তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি কি ভাবছো এটা তোমার বাচ্চা কিনা? এই সময় মেকের ওই দিনের কথা মনে পড়ে, যেদিন ফা বলেছিল আমি প্রেগনেন্ট, কিন্তু পরে মেকের মুখ দেখে আবার বলেছিল আমি তো মজা করছি। এরপর দৃশ্য বর্তমানে আসে আর মেক বলে, আমি ফায়ের সাথে দেখা করতে চাই। এরপর মেক দেখা করতে আসে আর তখন ফায়ের জ্ঞান ফিরে আর সে দেখতে পায় তার চোখের সামনে মেক দাঁড়িয়ে আছে। সে তো একদমই চমকে যায়। তখন জেন বলে, আমি বাইরে আছি তোমরা কথা বলো। এরপর ফা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো মেক?
মেক বলে, ফা তুমি প্রেগনেন্ট? ফা বলে, কি সব কথা বলছো? আসলে আমি একটু বেশি খাওয়া দাওয়া করছি তো, তাই পেটে চর্বি হয়েছে। ফায়ের এই সব মিথ্যা বাহানা শুনে মেক বলে, ফা তুমি এতদিন আমাকে এই কথা কেন বলনি? আর এই সব কিছু আমার অন্যজনের কাছ থেকে শুনতে হয়েছে। ফা আবারও কিছু মিথ্যা বলতে যাবে, তখন মেক বলে, তুমি কি জানো তুমি আমার প্রতি কতটা নিষ্ঠুর ব্যবহার করেছো? এরপর মেক কান্না করে দেয়। তখন ফা বলে, সরি, আমি আসলে এই দায়িত্ব একাই নিতে চেয়েছিলাম। মেক বলে, একা একা কেন? আমি শুধু ভাবতাম আমরা দুজন একসাথে আছি, কিন্তু তুমি এটাকে তোমার একার করে নিলে, এমন ভাব করলে যেন এই বাচ্চাটা আমার না। কেন ফা? ফা বলে, আমার তো শুধু তুমিই ছিলে। মেক এখনো নিজের ইমোশন সামলাতে পারে না, তার ভেতর থেকে সব উলটপালট হয়ে যাচ্ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর জেন তাদের দুজনকে গাড়িতে করে ফিরিয়ে নিয়ে আসে। তখন গাড়িতেও মেক মনমরা হয়েই বসে থাকে। তারপর তারা যখন বাড়ি আসে, ফাকে মেক নিজে ধরে উপরে উঠায়। সত্যি এই সিনটা মারাত্মক কেয়ারিং আর কিউট ছিল। এরপর তাকে একটা সোফায় বসায় আর জিজ্ঞেস করে, খুব বেশি ব্যথা করছে? ফা বলে, না ঠিক আছে। মেক বলে, এখানে বসতে ভালো লাগছে? ঠিক আছো তো? ফা বলে, হ্যাঁ। এরপর সব দ্বিধা ঝেড়ে ফেলে মেক ফায়ের হাত ধরে আর বলে, এখন থেকে আমি সব সময় তোমার পাশেই আছি। ফা তখন একটু স্মাইল করে, কিন্তু পরে জিজ্ঞেস করে, তোমার মায়ের কি হবে, কি করে বলবে? মেক বলে, জানি না, তবে যাই হয়ে যাক না কেন, আমি অবশ্যই কথা বলবো মায়ের সাথে, কারণ এখন শুধু বিষয়টা আমাদের ডেট করার মধ্যে সীমাবদ্ধ না, এখন আমরা মা বাবা হতে চলেছি, তাই আমি তোমাকে আর একা এসব সহ্য করতে দিব না। তখন বেচারি ফা একটু খুশি হয়ে জড়িয়ে ধরলেও সেই ফোনের ব্যাপারে জিজ্ঞেস করে মেক আর বলে, সে ফোনের সাথে সম্পর্কে আছে আর তার কাছে তার যেতে হবে। তখন আবারও ফায়ের মন ভেঙে যায় আর বলে, তুমি এখন বাড়ি ফিরে যাও, আমি একাই ঠিক আছি, সমস্যা নেই। বুকের চাপা কষ্ট লুকিয়ে সে হাসি মুখে মেককে এই কথা বলে। যাওয়ার সময় মেক বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সব শেষ করে তোমার কাছেই ফিরে আসব। তারপর সে চলে যায় আর ফা সেই আগের মতোই কান্না করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন আমরা দেখতে পাই সকালে উঠে তার টেবিলে নাস্তা, আর তখন তার বাবা মায়ের কল আসে আর তারাও চলে আসে তার বাসায়। তখন তার রুমমেট তাকে নর্মালি হাঁটার কথা বলে দেয়। এরপর তার বাবা মা তার বাসায় আসে আর তাকে কেমন আছে জিজ্ঞেস করে। ফা তার টি শার্ট টেনে টেনে তার পেটকে নর্মাল রাখার চেষ্টা করে যায়। তারপর তার মা দেয়ালে অদ্ভুত জিনিস দেখে। তখন ফায়ের বান্ধবী মিন বলে, এই সব আমার বোনের, তার একটু অদ্ভুত জিনিসই ভালো লাগে। ফায়ের বাবা বলে, হ্যাঁ আমিও তো তাই ভাবছি, আমার মেয়ের চয়েস কিভাবে বদলে যেতে পারে। এরপর কথা কাটানোর জন্য ফা বলে, বাবা ও হচ্ছে আমার বান্ধবী মিন। তারপর ফায়ের বাবা মা দুজনেই তাকে দেখে খুশি হয় আর তারা এখানে অনেক গল্প অনেক কথা বলে। আর ফায়ের তো শুধুই ভয় করছিল, কখন না জানি তার মা বাবা বুঝতে পেরে যায় যে সে প্রেগনেন্ট। তার বাবা তখন জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার মা, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন, তোমার কি কোনো কিছু হয়েছে? তারপর মিন বলে, না একটু হয়তো ব্যথা করছে, তাই এইভাবে হেলান দিয়ে দাঁড়িয়েছে, কমে যাবে, চিন্তা করবেন না। তারপর তার বাবা বলে, তোমার পেট, তুমি কি এখন ব্যায়াম করো না? এরপর তার মা বলে, ছাড়ো তো, মেয়ে এখন বড় হচ্ছে না। এরপর ফা তাদের রুমে নিয়ে আসে। রুমে গিয়ে তার বাবা বলে, আমি তোমাকে এখন পর্যন্ত ইউনিফর্মে দেখলাম না, তুমি জানো তো আমার কত ইচ্ছা। ফা বলে, আসলে আমি যখন ইউনিফর্ম পরি তখন ভুলে যাই ছবি তুলতে। তার মা বলে, আজ রাতে আমরা তোমার সাথেই থাকবো। এটা শুনে তো ফায়ের ভয় আরো বেড়ে যায়। তারপর সে বলে, তোমরা দুজন রেস্ট করো, আমি মিনের সাথে স্কুল থেকে আসছি। ফায়ের মা বলে, তুমি কি ইউনিফর্ম পরে যাবে না? ফা বলে, আসলে আজ আমাদের স্কুলের মধ্যে খেলাধুলা হবে, তাই ইউনিফর্ম নিয়ে গেলে ময়লা হয়ে যাবে, তাই আমি সেটা পরছি না। এরপর এইসব বলে কোনো মতে সে বেরিয়ে আসে। বাইরে এসে মিন বলে, এখন তো কোনো মতে বেঁচে গেছে, কিন্তু রাতে কি করবে সে? এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, সেখানে ফা তার মা বাবার মাঝেই শুয়ে পড়ে। তার বাবা বলে, কতদিন হয়ে গিয়েছে আমরা একসাথে এভাবে ঘুমাই না। ফা বলে, হ্যাঁ বাবা আমিও খুব মিস করেছি। ফা তার মাকে জিজ্ঞেস করে, ব্যবসার কি অবস্থা? তার মা বলে, ভালো অবস্থা, কিন্তু ফা তাদের মুখ দেখে বুঝতে পারে যে এখনো কিছুই ঠিক হয়নি। তারপর তার মা বলে, তুমি ভেবো না, আমাদের কাছে এখনো যত টাকা আছে তা দিয়ে তোমার জীবনের সব রকমের নিডস পূরণ হয়ে যাবে,
আর আমাদের তো একটাই মেয়ে, আর তার জন্যই আমাদের সবকিছু, তাই আমাদের এই ব্যবসার লস কখনো তোমার জীবনে ইফেক্ট ফেলবে না। এটা শুনে ফা ইমোশনাল হয়ে যায়। তারপর সে তাদের রেস্ট করতে বলে সেখান থেকে চলে আসে। সে জেন আর তার বান্ধবীর রুমে আসে। সেখানে এসে সে মন খারাপ করে বলে, আমার মা বাবাকে আমি কখনোই কষ্ট দিতে চাই না, তারা আমার এই বিষয়ে জানতে পারলে খুবই নিরাশ হবেন। যাই হোক, এরপর তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু ফায়ের ঘুম আসে না। জেনও জেগেছিল, তাই ফায়ের দিকে তাকিয়ে থাকে আর জিজ্ঞেস করে, তুমি এখনো জেগে আছো কেন? আমার রুমে কি ভালো লাগছে না, নাকি তোমার পেটে ব্যথা করছে? ফা বলে, না, আমার ঘুম আসছে না। জেন বলে, কিচ্ছু হবে না, আমি আছি তোমার সাথে, এখন কান্না বন্ধ করো, নাহলে সকালে তোমার চোখ ছোট হয়ে যাবে। এরপর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই, তার বাবা মা চলে যায়। তবে ফা এর মধ্যে ধরা পড়তে যেও পড়ে না। এরপর লিফটে উঠার সময় ফায়ের একটু মাথা ঘুরে, তখন হঠাৎ মিন বলে, ফা তোমার ব্লিডিং হচ্ছে। এটা দেখে তো সে ঘাবড়ে যায় আর বলে, এখন আমরা কি করব। এরপর তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। নার্স বলে, তেমন কিছু না, ঠিক আছে, কিন্তু ফা তোমাকে আরো সাবধানে থাকতে হবে। এরপর মিন চলে যায় কিছু দরকারি কাজ করতে। তখনই সেখানে মেক আর মেকের মা চলে আসে, আর উনি খুবই রেগেছিলেন। সে অনেক চেঁচামেচি করায় নার্স বলে, দয়া করে এখানে এইভাবে একজন পেশেন্টের সাথে কথা বলবেন না। এরপর ফায়ের পেট থেকে কাপড় সরিয়ে বলে, তুমি কি সত্যি প্রেগনেন্ট? ফা বলে, হ্যাঁ। তখন মেক বলে, মা, ওর এই অবস্থা আমার জন্যই হয়েছে, এই জন্য আমি রেসপন্সিবল। তখন তার মা বলে, তুমি তো এখনো নিজের পড়ালেখাই শেষ করনি, তাহলে কি করে এইসবের দায়িত্ব নিবে? তখন ফা বলে, আমি আমার দায়িত্ব আর আমার বাচ্চার দায়িত্ব নিজেই নিব সিদ্ধান্ত নিয়েছি। তখন মেকের মা বলে, ভালো, কিন্তু আমার ছেলেকে তোমার এইসবের মধ্যে ফেলবে না। মেক বলে, মা, এটা কি করে হবে? ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর আমার বাচ্চা তার পেটে, তাহলে আমি কি করে এইসব থেকে দূরে থাকবো? মেকের মা বলে, চুপ থাকো, একদম কথা বলবে না, আমি তোমাকে এখনই গার্লফ্রেন্ড আর বাচ্চার জন্য অ্যালাউ করব না। আর ফাকে বলে, আমি সত্যি জানি না তোমার বাবা মা তোমাকে কি শিক্ষা দিয়েছেন। এই কথা শুনে ফা বলে, প্লিজ এদেরকে এখান থেকে যেতে বলো, আমি একটু রেস্ট নিতে চাই। এরপর মেকের মা বলে, তুমি আমার ছেলেকে ছেড়ে দিবে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন মেক একটু ফায়ের কাছে যায় কথা বলতে, কিন্তু সেই সময় ফোনের কল আসে, আর এটা দেখে ফা যেন আর নিজেকে সামলাতে পারে না। তখন ফাকে মেক সরি বলে, আর নার্স তাকে তখন বলে, দয়া করে এখন এখান থেকে যাও। পরে মেকও চলে যায়, আর ফা তার ভাগ্যের কাছে একটা দীর্ঘশ্বাস ফেলে আর প্রচুর কান্না করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের দেখানো হয় কিভাবে ফায়ার প্রেগনেন্সির সময়টা যাচ্ছে, আর জেন এবং মিন মিলে কতটা খেয়াল রাখছে তার। কিছু একটা দরকার পড়লে শুধু মুখ দিয়ে সে বলে, আর তারা তার সাথে সাথে হাজির করে দেয়, জায়গা থেকে উঠতেও দিতে চায় না, এতটাই কেয়ার করে তারা। আর মিনও সবসময় মজা করে ফায়ের মন ভালো রাখে। সত্যি যদি এরা না থাকতো আর যদি এদের এই সাপোর্ট না পেত, তাহলে ফায়ের প্রেগনেন্সিটা মারাত্মক ভয়াবহ হতে পারত। কিন্তু এদের মতো বন্ধুরা পাশে আছে বলেই তার এত পেইনও এখন খারাপ লাগছে না। তিন দিন তার বাচ্চা পেটে বড় হতে থাকে, আর একদিন বাচ্চাটা পেটের মধ্যে মুভ করে, আর ফা তো খুবই খুশি। এটা সে মিনকেও বলে। মিন বলে, সত্যি আমিও দেখতে চাই, প্লিজ প্লিজ। তারপর সে পেটে হাত দেয় আর খুব এক্সাইটেড হয়ে যায়। সে মজা করে বলে, এই বেবিটা নিশ্চিত বড় হয়ে ড্যান্সার হবে, পেটের মধ্যেই এত নাচানাচি করছে। এটা শুনে ফা অনেক হাসে। এরপর তাকে রেগুলার চেক আপ করাতে নিয়ে যায় জেন আর মিন। তারপর জেন চুলও সুন্দর করে নিজের হাতে কেটে দেয় ফায়ের। এরপর মিন স্কুল ইউনিফর্ম পরে, তাই এটা দেখে ফায়ারও পড়তে ইচ্ছা করে, তাই মিন তাকে পরিয়ে দেয়। ফা বলে, উপর থেকে একটা পিক তুলে দিতে, কারণ সে তার বাবার ইচ্ছে পূরণ করতে চায়, তাই ছবি তুলে বাবাকে পাঠায়। বাবা খুব খুশি হয় তার মেয়েকে দেখে। এরকম দেখতে দেখতেই ফায়ার প্রেগনেন্সির সময় কাটতে থাকে। একদিন মেক কল করে, কিন্তু ফা তার রিসিভ করে না। পরের দিন ফা একটা রুমে আসে, সেখানে বাচ্চাদের খেলনা ছিল। সে তার বাচ্চাকে একা একাই বলে, আমি তোমাকে এখানে নিয়ে আসবো কিছুদিন পরই। এদিকে ফা তার বাচ্চার সাথে একা একাই কথা বলছে, আর বাইরে তাকে পাহারা দিচ্ছে জেন আর তার বন্ধু। ফা বলে, আজ তুমি এত চুপচাপ কেন, একটু নড়াচড়া করো আর মাকে ফিল করাও কিছু। কিন্তু কিছুতেই ফায়ার বেবি মুভ করছিল না, তাই সে খুব ভয় পেয়ে যায় আর উঠতে গিয়ে দেখতে পায় তার আবারও ব্লিডিং হচ্ছে। তখন তার নার্সের কথা মনে পড়ে, উনি বলেছিলেন যদি 6-8 মাসের সময় বেবি দিনে 10 বারের কম মুভ করে, তাহলে তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসবে। এরপর দৃশ্য বর্তমানে আসে, আর খুব কষ্ট করে ফা তার ফোনটা নিয়ে কল করে, কিন্তু কল রিসিভ হয় না, তাই সে ওঠার চেষ্টা করে।
আর কোনো মতে বাইরে চলে আসে। কিন্তু সেখানে এসে সে কাউকেই দেখতে পায় না, এতে সে খুব ভয় পেয়ে যায়। একটা সময় পরে সে নিচে যায়, তখন সামনে সব আধো আধো দেখতে পাচ্ছিল সে, আর সে ভাবছিল হয়তো মেঘ এসেছে। কিন্তু পরে সে বুঝতে পারে এটা তার কল্পনা, এটা মেঘ না, বরং জেন আর তার বন্ধু ছিল। এরপর জেন আর তার বন্ধু মিলে ফাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালের বেডে যাওয়ার সময় ফা মেঘকেই কল্পনা করে, তার বাবা মাকে কল্পনা করে, আর তাদেরকে সরি বলে। তখন সত্যি একটা ছোট্ট মেয়েকে অনেক অসহায় লাগছিল। জীবনের একটা মুহূর্তের ভুল আজ তার জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। এরপর ফাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়, আর জেন বাইরেই অপেক্ষা করে। তখন ফায়ার ফোনে কল আসে, সেটা ছিল মেকের কল। তখন জেন বলে ফা এখন ইমার্জেন্সিতে আছে, এই বলে সে কল রেখে দেয়। কিন্তু মেক আবারও কল করে, কিন্তু জেন এবার তার কল কেটে দেয় আর বলে সে যদি সত্যি ফাঁকে নিয়ে চিন্তিত থাকে তাহলে অবশ্যই নিজে থেকেই চলে আসবে। পর বাইরে তারা তিনজন বসে অপেক্ষা করে। তখন ডক্টর এসে জানায় ফাঁকে বাঁচাতে হলে আমাদের সি সেকশন করতে হবে। এটা শুনে তারা তিনজনই ঘাবড়ে যায়। তারপর তারা ভাবতে বসে কি করবে আর কি করবে না, কারণ এখানে ফায়ের মা বাবা কেউই ছিল না। এত বড় সিদ্ধান্ত তারা কিভাবে নিবে, কিন্তু তাদের হাতেও আর কোনো অপশন ছিল না। এরপর ডক্টর চলে যায় আর তারা তিন বান্ধবী বাইরেই অপেক্ষা করে আর চিন্তা করে যদি বাচ্চা বা ফায়ার কিছু হয়ে যায় তখন তারা কি করবে। কিছুক্ষণ পর সেখানে দৌড়ে মেঘ আসে আর মিনকে জিজ্ঞেস করে ফা কেমন আছে। মিন বলে ভালো না, ডক্টর বলেছেন অপারেশন করতে হবে। এটা শুনে মেঘ একদমই শকড হয়ে যায়। তারপর সেখানে জেন আসে আর তাকে মোবাইল দিয়ে বলে এখনই ফায়ের মা বাবাকে কল করে সব সত্যি জানাও। মেক রাজি হয় আর তাকে কল করতে যায়। সে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে জানায় যে ফা এখন ইমার্জেন্সিতে আছে, তার এখন একটা সার্জারি হবে। ফায়ের মা বাবা তো শকড, এইসব কি বলছে সে। মেক বলে ফা প্রেগনেন্ট আর এই বাচ্চা আমার, আমাকে ক্ষমা করে দিন। ফায়ের মা বাবা বলে তুমি কি মজা করছো। তখন নার্স বলে মজা নয়, এটাই সত্যি। তারপরও তারা মানতে রাজি না। তার মা বাবা বলে আমাকে কথা বলাও ফায়ের সাথে। নার্স বলে এটা সম্ভব না, আজ রাতেই তার সার্জারি আছে আর আমাদের মনে হয়েছে তার মা বাবার এটা জানা উচিত, তাই আপনাদের জানানো হয়েছে। ফায়ের বাবা বলে আপনারা কি পাগল হয়েছেন, কি হচ্ছে এটা আর কি বলছেন, এই বলে সে কল কেটে দেয়। এরপর তারা সবাই মিলে ফায়ের জন্য অপেক্ষা করে। তখন মেকের সামনে আর একটা ছেলে আসে আর তারও গার্লফ্রেন্ডের একই অবস্থা। এরপর ওই ছেলেটা তার গার্লফ্রেন্ডের দরজার দিকে তাকায় আর মেকও তখন তার গার্লফ্রেন্ডের দরজার দিকে এসে তাকায়। তখন তাদের ধাক্কা লাগে। তখন মেক বলে আসলে আমার গার্লফ্রেন্ডও ভেতরে আছে ইমার্জেন্সিতে। ওই ছেলেটা বলে এটা আমার প্রথম সন্তান, তাই আমি খুব নার্ভাস, আমি খুব ভয়ে আছি কিন্তু খুশিও, কারণ আমি বাবা হতে চলেছি। মেক বলে আমারও প্রথম সন্তান। তারপর এখানে তারা একে অপরকে একটু মানসিকভাবে সাপোর্ট দেয়। অন্যদিকে আমরা ফাঁকে দেখতে পাই, তার সার্জারি শুরু হয় আর অনেকটাই ঘাবড়ে থাকে সে। অন্যদিকে আমরা ফাঁকে দেখতে পাই, তার সার্জারি শুরু হয় আর অনেকটাই ঘাবড়ে থাকে সে। তখন নার্স তাকে শক্তি দেয় মানসিকভাবে। ওটিতেও ফা কল্পনা করে মেককে আর এরপর সে অজ্ঞান হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ফা তার আর মেকের কাটানো একটা সুন্দর মুহূর্তের কথা মনে করে, যেখানে তারা কিছু নাম ঠিক করে আর চোখ খুলে দেখতে পায় তার হাত ধরে ঘুমিয়ে পড়েছে মেক। ফা ধীরে ধীরে মেকের মাথায় নিজের হাতটা রাখে আর তখনই মেকের ঘুম ভাঙে আর সে ফায়ের দিকে তাকিয়ে স্মাইল করে। ফা জিজ্ঞেস করে রেইনবো কোথায়, অর্থাৎ তার সন্তানের নাম সে রেইনবো রেখেছে আর এটা সে আরো আগেই মেকের সাথে ঠিক করেছিল। তো এরপর তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসে মেক আর নার্স আর প্রথমবারের মতো সে তার সন্তানকে দেখে। মা তো মাই, ফা দুচোখ ভরে দেখতে থাকে তার সন্তানকে। এত কষ্ট এত যন্ত্রণার পর তাকে পেয়েছে, তাই ফায়ের আনন্দ আজ অন্য মাত্রার, তাই সে কান্নাই করে দেয়। তবে আজ তার কান্না খুশির কান্না ছিল। এরপর তাকে আবার রেস্টের জন্য বেডে নিয়ে আসা হয় আর আসার সময় সে তার সন্তানের ছবি তুলে তার মা বাবাকে সাহস করে সেন্ড করে দেয়। এরপর মেক রাতে ফায়ের কাছেই একটা জায়গায় থাকে আর ফা সারা রাত সজাগ থেকে অপেক্ষা করে তার মা বাবার মেসেজের রিপ্লাইয়ের জন্য। এরপর সে আর একটা মেসেজ করে আর বলে আমাকে ক্ষমা করো, আমি তোমাদের সেই সন্তান যে তোমাদের মাথা নত করে ফেলেছে, এই হচ্ছে আমার সন্তান আর তার নাম রেইনবো। পরের দিন প্রথমবার ফায়ের কোলে তার বাচ্চাকে দেয় নার্স। ফা যেন তার খুশির কোনো ঠিকানাই পাচ্ছিল না। তারপর কোলে নিয়ে কান্না করে সে আর বলে রেইনবো আমার মেয়ে। এরপর ফা তার সন্তানকে নিয়ে বাসায় ফিরে। তারপর জেন টেবিলটা সরিয়ে দেয় ভালো করে বসার জন্য।
তখন মেঘ আর ফা তাদের সন্তানকে কোলে নিয়ে অনেক মজা করে। তখন তাদের গ্রুপ থেকে মেসেজ আসে আর একটা পিক দেখায় ফায়ার কোলে বেবি। এইটা দেখে সবাই আজেবাজে কথা বলতে শুরু করে। তখন মেঘ বলে, তোমাদের সমস্যা কি? এই বাচ্চা আমার। এরপর মেঘ কল করে ফোনকে, কিন্তু সে কল ধরে না। তখন ফা বলে, মানুষকে কি দোষ দিব, আমার মা বাবাই তো এখনো মেনে নিতে পারেনি। মেঘ তখন ফাকে সামলায় আর ভরসা দেয়, বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। এরপর তাদের কাছে ফায়ের মা বাবা আসে। ফা তার বাবার কাছে গেলে তার বাবা কান্না করে, বলে তোমরা দুজন মিলে কি করে এসব করতে পারলে, আমাদের একবার জানালেও না। এটা বলে একটা থাপ্পড় দিয়ে দেয় ফাকে, আর সেখান থেকে রুমে চলে যায় কান্না করতে করতে। এরপর তার মাও অনেক কান্না করে আর বলে, তুমি কি করে এসব একা একা করতে পারলে, আমাকে কি কখনো তুমি মা বলে মনেই করনি, এত কিছু সহ্য করেছো একা, আমাকে কেন বললে না। তখন ফাও অনেক কান্না করে আর মাকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। তার মা বলে, বাড়ি ফিরে চলো মা, প্লিজ আর কষ্ট করো না। এরপর ফা বলে, আমি এখন ফিরে গেলে আগের মতো ভালোবাসবে আমাকে? তার মা কান্না করে বলে, তার থেকেও বেশি করব মা। এরপর ফা কান্না করে করে তার কাপড় চোপড় রেডি করতে থাকে, আর নিচে বাচ্চাকে কোলে সামলায় মেঘ। জেন এসে জিজ্ঞেস করে, ফা কোথায়? মেঘ বলে, উপরে। এরপর মিনও উপরে যায় আর তাকে গিয়ে অনেক বুঝিয়ে নিচে আনে, আর নিচে অনেক রকমের রান্না করে অপেক্ষা করে জেন আর তার বন্ধু। এই সব কিছু দেখে ফা একটু স্মাইল করে। জেন বলে, আমরা এখানে তোমার বিদায়ের জন্য এত কিছু করেছি। ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছিল জেন, কিন্তু সে তা প্রকাশ করে না। এরপর নিজের হাতে ফাকে খাবার তুলে দেয়। মেঘকে খেতে ডাকলে সে বলে, আমি আগে বেবিকে খাইয়ে তারপর আসছি। নার্স বলে, বাহ, বাবা তো এখন থেকে মেয়ের জন্য পাগল। এই বলে তারা একটু মজা করে, কিন্তু ভেতরে ভেতরে সবারই মন খারাপ ছিল। তারপর জেন বলে, ফা তুমি কান্না করা বন্ধ করো আর বিদায়ের পার্টি এনজয় করো, আর এইভাবে স্মাইল করো, ওকে? জেন খুব ফানি ভাবে হাসে আর বলে, এইভাবে হাসো। তার হাসি দেখে ফাও হেসে উঠে। নার্স বলে, তোমাকে হাসলে খারাপ লাগে না, ভালোই লাগে। জেন বলে, আমি তখনই হাসি যখন আমি চাই। তারপর ফা সবাইকে ধন্যবাদ জানায় তাকে এতদিন সাহায্য করার জন্য, তার পাশে থাকার জন্য, কারণ তারা যদি না থাকতো তাহলে সে এতটা ভালোভাবে থাকতে পারত না। তখন নার্স বলে, আমরা সবাই তোমার বন্ধুর মতো, তাই এইসব বলো না, আর আমি তোমাকে দেখতে যাব, আমাকে কিন্তু ভুলে যাবে না। তারপর তারা সবাই অনেক কথা বলে আর একটু মজাও করে, কিন্তু আমাদের কিউট ছোট্ট মা ফা, তার কান্না তো থামছেই না। কিছুক্ষণ পরপরই সে কান্না জুড়ে দেয় আর জোরে জোরে কাঁদতে থাকে, আর তারা সবাই তার কান্না দেখে হাসে, বলে এই মা তো তার বাচ্চার থেকেও ভালো কান্না করতে পারে। এরপর রাত হয়ে যায় আর বাচ্চার কাছে বসেই সে ঘুমিয়ে পড়ে। তখন জেন তার উপর একটা চাদর দিয়ে দেয়। এইভাবে হাসি কান্নায় এই রাতটা কেটে যায়। পরের দিন ফা তার বেবিকে নিয়ে বাইরে হাঁটতে যায় আর তখন মোড়ের সাথে ফার কথা হয়। এতে ফা অনেক খুশি হয়। তারপর তার সাথে সে এক জায়গায় দেখা করতে আসে। তখন ফা কান্না করে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক মিস করেছি, এতদিন কোথায় ছিলে তুমি? তখনই সেখানে হাজির হয় ফন আর তাকে অনেক কথা বলে যে তোমার কারণেই তো বেচারি মোটকে এত কিছু সহ্য করতে হয়েছে, আরো অনেক খারাপ কথা বলে তাকে। তারপর মোটকে জিজ্ঞেস করলে সেও বলে, তুমি কি সত্যি আমার কোনো কেয়ার করেছ? ফা বলে, আমি তো অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার। মোট বলে, সত্যি করে বলো তো, আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড? ফা বলে, অবশ্যই। মোট বলে, তাহলে এদেরকে বলো যে আমি প্রেগনেন্ট না, একমাত্র ফনি যে আমাকে সাপোর্ট করে এদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি প্রেগনেন্ট না। ফা বলে, আমাকে ক্ষমা করো, আমার জন্য তুমি এত কিছু সাফার করেছো সেটা আমি জানতামই না। ফন তখন বলে, শুধু একটা সরিতেই সব শেষ হয়ে যাবে? ফা বলে, তাহলে কি চাও তুমি আমার থেকে, আমি কি করতে পারি? তখন ফন বলে, তুমিও তেমন ভাবে অপমানিত হবে যেমন করে তোমার বেস্ট ফ্রেন্ড হয়েছে। ফা বলে, তোমরা কেন আমার বিষয় নিয়ে এইসব করছো? ফন বলে, আমাদের এইসব করতে মজা লাগে তাই। এইসব বলে তারা সেখান থেকে চলে যায়। ফন তখন মোটকেও তার সাথে নিয়ে সেখান থেকে যায়। আসলে ফনই মোডের মাথায় ফায়ের বিরুদ্ধে সব নেগেটিভ কথা ঢুকিয়ে দিয়েছিল, তাই এখন মোডও ফাকে পছন্দ করতো না। যাই হোক, তারা চলে যাওয়ার পর ফা একা একা বসে অনেক কান্নাকাটি করে। তখন সেখানে মেঘ আসে আর ফা তাকে জড়িয়ে অনেক কান্না করে। মেঘ বলে, আমি কি রেইনবোকে সামলাবো? ফা বলে, না ঠিক আছে, আমি সামলে নিব। মেঘ বলে, এইভাবে বলবে না, কারণ আমিও রেইনবোর বাবা। তারপর মেঘ জানায়, ফা আমি কাল একটু রেইনবোকে নিয়ে মায়ের কাছে যেতে চাই, এইবার একটা শেষ চেষ্টা করে দেখব। দৃশ্য পরিবর্তন হয়
আর আমরা দেখতে পাই ফাকে জেন কল করে আর বলে মেসেজ চেক করো। তারপর সে মেসেজ চেক করে দেখতে পায় তার ছবি দিয়ে টিনেজ মম টাইটেল দিয়ে একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছে আর সেখানে শুধু মেকের মুখ ঢেকে রাখা। এটা দেখে তো ফা একদম ঘাবড়ে যায়। তখন সে এই সব কিছু দেখে মিনকে সন্দেহ করে, কারণ এই পিকগুলো একমাত্র মিনই তুলেছিল। তাই সে মিনকে কল করে আর জিজ্ঞেস করে, তুমি এই সব কিছু করেছো তাই না? তখন আর কোনো উত্তর দিতে পারে না সে। ফা বলে, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি কেন এমন করলে? তুমি তো আমাকে তোমার বন্ধু বলতে। এরপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা দেখতে পাই ফানি মিনকে টাকার লোভ দেখিয়ে হায়ার করেছিল ফায়ের সব তথ্য দেওয়ার জন্য তাকে। তারপর ফা কল কেটে দেয়। তখন ফা মনে করে মোডের কথা, সে বলেছিল কম বয়সে মা হলে সবাই দূরে চলে যায়, সমাজ অপমান করে, আরো অনেক কিছু। তারপর আমরা দেখতে পাই চারদিকে শুধু ফাকে নিয়েই কথা হচ্ছে, আর এত কিছুর মধ্যে একটাই প্রশান্তি ছিল তার, কারণ তার পাশে মেঘ ছিল। শেষ দৃশ্যে মেঘ তার বাচ্চাকে নিয়ে আসে আর বলে, জীবনে সামনে যাই হয়ে যাক, দুজন একসাথে মিলে তার সমাধান করব। আর এখন তো আমাদের জীবনের রং হয়ে আমাদের মেয়ে রেইনবো আছে, তাহলে চলো একসাথে সব কিছু সমাধান করি। আমাদেরকে এই গল্পের মাধ্যমে একটা মেয়ের অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে যাওয়ায় যে স্ট্রাগল করতে হয় সেটা দেখানো হয়েছে। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে আর মা বাবারও একটা আশা ভরসা থাকে, যার দিকে নজর দিয়ে হলেও সবকিছু থেকে একটু সামলে চলা শেখা উচিত। আর এই মেসেজটাই আমাদের এই গল্পের মাধ্যমে দেওয়া হয়। তো এই গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।